হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে কিভাবে আপনারা নিজের ফেস পরিবর্তন করবেন, অর্থাৎ কিভাবে আপনারা নিজের ছবিকে বুরু করবেন। তো এর জন্য আপনাদের একটি অ্যাপস ইনস্টল করতে হবে। অ্যাপসটির নাম হচ্ছে FaceApp। তো আমরা প্রথমে প্লে স্টোর ওপেন করব। আপনারা অনেকে হয়তো এই অ্যাপসটি সম্পর্কে জানেন, তো যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো আপনারা প্রথমে এখানে টাইপ করে নেবেন FaceApp। FaceApp নিয়ে সার্চ করবেন, প্রথম যে অ্যাপসটি দেখেন FaceApp অল ফেস এডিটর, এই অ্যাপসটি আপনারা দেখেন, এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করা হয়ে গেলে অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করবেন, অ্যাপসটি ওপেন হবে। আরেকটি কথা, এই অ্যাপসটি দিয়ে কাজ করতে হলে আপনাদেরকে অবশ্যই আপনাদের ইন্টারনেট কানেকশন প্রয়োজন হবে। আপনারা ডাটা চালু করে রাখবেন। অ্যাপসটি ওপেন করার পর আপনাদের এখান থেকে গ্যালারি দেখতে পাবেন, গ্যালারিতে ক্লিক করবেন। গ্যালারি থেকে আপনাদেরকে আপনাদের নিজের একটি ছবি বা ফটো সিলেক্ট করে নেবেন। আমি একটি ফটো সিলেক্ট করে নিলাম। তো প্রসেসিং হচ্ছে, আপনাদের ফটোটি প্রসেসিং হবে। তো সিলেক্ট করে দিলাম ছবিটি, প্রসেসিং হওয়ার পর দেখেন আপনাদের সামনে এরকম আসবে। দেখেন অনেকগুলো এখানে অনেকগুলো অপশন আছে। তো আমরা যেহেতু শুধু ফেস পরিবর্তন করব সেটি দেখব, তো এডিটর এখান থেকে দেখেন ফান লেখাটা আছে মাঝখানের অপশনটা, ফান নিচের দিকে দেখেন, ফানে ক্লিক করবেন। ফানে ক্লিক করার পর এখান দেখেন অনেকগুলো অপশন আছে, হলুদ অপশন দেখেন। আমি যেহেতু এই পিকচারটি ডাউনলোড করেছি, তো আপনারা যদি চান ইয়ং করতে তো দেখেন ইয়ং ফেস্টির মাধ্যমে ইয়ং, আর যদি চান আপনারা ওল্ড করতে তো ক্লিক করেন দেখেন একদম বয়স্ক বুড়ো হয়ে গেছে। এদিকে আরও অপশন আছে, আপনারা একটা একটা করে দেখবেন। তো আপনারা যেহেতু ওল্ড করতে চান তাহলে এই অপশনটি দেখে এখানে দেখুন উপরের দিকে, এখান থেকে দেখবেন ডাউনলোড অপশন আছে, ডাউনলোডে ক্লিক করবেন। তো আমি একটু আর একটু দেখি, এখানে আরও অপশন আছে। তো দেখেন এগুলো একটা একটা করে দেখবেন, দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে। তো দেখেন, তো আমরা যেহেতু ওল করব তো এই অপশনটা রাখবো। তো এখান থেকে আপনারা ডাউনলোডে ক্লিক করবেন। তো ডাউন কন্টিনিউতে ক্লিক করবেন, এখান থেকে আপনারা দেখেন 170 টাকা পেমেন্ট করতে বলতেছে। তো আপনাদের এটা করার প্রয়োজন নাই, আপনাদের ফোনে অ্যাপসটি সেভ হয়ে গেছে। আপনারা যদি চান বিভিন্ন শেয়ার করতে এখান থেকে, তো আপনারা শেয়ার করতে পারবেন। তো আমরা এখন আমার এই সেভ করা এটা দেখবো, এখন কোন জায়গায় সেভ হয়েছে। তো দেখুন FaceApp নামে একটি অপশন আছে, তো দেখেন এখান থেকে ফেস, তো ফটোটা কিন্তু এখানে সেভ হয়ে গেছে। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওতে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিওটি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।